নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সব সময়। নবীনগরে সর্বাত্মক লকডাউনে প্রথম দিনে আর্থিক জরিমানা, আসতে পারে সেনাবাহিনী। সারা দেশের নেই ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাতেও চলছে সর্বাত্মক লকডাউন। বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে লকডাউনের প্রথম দিনে মাঠ পর্যায়ে কাজ করে চলছে উপজেলা ও থানা প্রশাসন। সকাল থেকে নবীনগর সদর বাজারের মোড়ে মোড়ে টহল দিচ্ছে পুলিশ। পুলিশের পাশাপাশি বিএনসিসির সদস্যরা রয়েছে মাঠে। নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ ও পুলিশ পরিদর্শক নূরে আলম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন সফল করতে সকলের সহযোগিতা কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এবং সরকারের তরফ থেকে সর্বাত্মক লকডাউন পরিচালনা করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা গতকালকে মাইকিং করেছি, মানুষের সাথে কথা বলেছি, বাজার কমিটির সাথে কথা বলেছি, জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, প্রশাসন সহ বিভিন্ন সংস্থা প্রধানদের সাথে কথা বলেছি। সব কিছু মিলে সরকারি নির্দেশনা পালন, বিশেষ করে দেশের মানুষকে নিরাপদ থাকা, নিজে নিরাপদ থাকা এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। মানুষের সাথে ভালো ব্যবহার করে, মানুষকে বুঝিয়ে, মানুষকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করে আমরা আমাদের নৈতিক দায়িত্ব, সরকারি দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি আপনাদের সহযোগিতা। আগামী এক সপ্তাহ আমরা এভাবে আমরা কাজ করে যাব এবং জনগণকে অনুরোধ জানাবো যে আপনারা সরকার যে নিষেধ বিধি নিষেধ দিয়েছেন সেটা আপনারা প্রতিপালন করুন, আপনারা ঘরে থাকুন, জরুরি প্রয়োজন ছাড়া আপনারা একেবারে বের হবেন না, যাতে আমরা সারা বাংলাদেশের ন্যায় নবীনগরও এই করোনা প্রতিরোধ বা করোনা বিস্তারে আমরা সফল হতে পারি, যাতে করোনা সংক্রমণ কম হয়। প্রতি রবি ও বৃহস্পতিবার স্থানীয় বাজারের দিন হলেও আজ বৃহস্পতিবার লকডাউনের প্রথম দিনে সরকারের বিধিনিষেধ প্রতিপালনে নবীনগর সদর বাজারের ব্যবসায়ীরা তাদের স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। খাবার হোটেলগুলোও মানছেন সরকারের বিধিনিষেধ। নবীনগর থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস, লঞ্চ, স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌকা। জরুরি সেবায় ঔষধের দোকানগুলি খোলা রয়েছে। সাধারণ রোগীদের সেবা দিতে সার্বক্ষণিক খোলা রয়েছে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমনটাই জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। প্রিয় নবীনগরবাসী, আমাদের এই লকডাউন চলমান অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবীনগরে পূর্বের ন্যায় স্বাস্থ্যসেবা চলমান অবস্থায় আছে। আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, আপনার স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং লকডাউনটি সরকারের পক্ষে সফল এবং বাস্তবায়নের জন্য সহযোগিতা করুন, তাহলে সেক্ষেত্রে করোনার প্রাদুর্ভাব অনেকটা বিস্তার রোধ করা সম্ভব হবে, আমরা সবার সহযোগিতা চাই। এদিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে পৌর সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 6টি মামলায় 4,500 টাকা আর্থিক জরিমানা করেন। চলমান করোনা মহামারী প্রতিরোধে সরকার প্রদত্ত বিধিনিষেধ বাস্তবায়নে নবীনগর উপজেলা প্রশাসন এবং নবীনগর থানা একযোগে মাঠে আছে। আমরা বেশ কয়েকটি মোবাইল কোর্টও পরিচালনা করেছি, এ পর্যন্ত আজকের দিনে 6টা মোবাইল কোর্টে আমরা প্রায় 4,500 টাকা জরিমানা করেছি। আমাদের এই কার্যক্রম প্রতিদিনই চলবে এবং আমরা সকলকে অনুরোধ জানাবো যে এই মহামারী প্রতিরোধে আপনার সচেতনতাই সবচেয়ে বড় ভূমিকা রাখবে। তো যদি কোনো জরুরি প্রয়োজন না থাকে এই জীবন বিধ্বংসী মহামারী থেকে বাঁচতে ঘরেই স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট হয়ে গেছে। নবীনগরে এখন পর্যন্ত হচ্ছে আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি, তবে জেলাতে আমরা যতটুকু জানি যে ফোর্স আছে, যে কোনো মুহূর্তে উপজেলাগুলোতে তারা পৌঁছে যাবে। মোহাম্মদ দেলোয়ার হোসেন, নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।